রবিবার রাত থেকেই চলছে ভারী বর্ষণ। তাই সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার হাওড়ার জনজীবন ব্যাহত। আর সেই প্রবল বর্ষণের দিনেই বজ্রাঘাতে মারা গেলেন একজন। হাওড়ার রূপনারায়ণ নদীতে ভেসে আসা খড়কাঠ কুড়োতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন এক ব্যক্তি। আজ সোমবার সকাল 11টা নাগাদ বাড়ির অদূরে রূপনারায়ণ নদী থেকে ভেসে আসা খড়কাঠ কুড়োতে গিয়েছিলেন শ্যামপুরের দেউলি এলাকার বাসিন্দা উত্তম দলুই, ওরফে কালো দলুই। জানা গেছে তিনি ইট ভাটার শ্রমিক। যখন তিনি নদীতে গিয়েছিলেন এমন সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয় এবং খুব কাছাকাছি বজ্রাপাত পড়ার জন্য তিনি অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয় মানুষজন ছুটে আসেন এবং তাকে নিকটবর্তী কমলপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে দেখেন এবং মৃত বলে ঘোষণা করেন। খবর যায় শ্যামপুর থানায়। খবর পেয়ে শ্যামপুর থানার পুলিশ দেহটাকে নিয়ে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায়। মৃত উত্তম দলুইয়ের স্ত্রী এবং 3 ছেলে ও 1 মেয়ে বর্তমান। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। আপনারা দেখছেন নিউজ বাংলা নজরকাড়া খবর। What do you think?
বলে। প্রায় 40 বছর ধরে আমরা এখানে বসবাস করি। এই যা অবস্থা এখানে কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি, নিকাশি ব্যবস্থা নেই বললেই চলে। এখানে প্রায় 3-4 মাস ধরে জলমগ্ন, এবং কালকে যা বৃষ্টি হয়েছে বৃষ্টিতে যা বয়ে যাচ্ছে, এই জল এখনও 2-3 মাস আগে কমবে না, যাই না এই জল কবে কমবে। এটা বাড়ি পঞ্চায়েতের আন্ডারে করে ঘোষপাড়া বাজার, এবং বাজারের যা অবস্থা, দোকানপাটের যা অবস্থা, দোকানের মধ্যে প্রতিটা দোকানদারই দোকানের মধ্যে জল ঢুকে আছে। আপনি সাদা শুনলে বুঝতে পারতেন আর যদি দোকানটা খোলা থাকতো, প্রতিটা দোকানই প্রায় জল, প্রায় দোকানে জলে ব্যবসা বাণিজ্য প্রায় না বললেই চলে, এখানে ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ মুখেই চলে আসে। এবং কি দোকানদারের খরিদ্দারের বিক্রি তো হয়, বিক্রি করাটা বন্ধ হয়ে গেছে।